আজকে আপনাদের দেখাবো আলু বর্তন ডালা সাজানো। প্রথমে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, একটা বলে নিয়ে নিলাম। এখন মিক্স করে নেব ভালো করে। সবগুলো আলু আমার মিক্স করা শেষ। এবার শুকনো মরিচগুলো সুন্দর করে ফাঁকি করে নেব। দেখুন কি সুন্দর ফাঁকি হয়ে গেছে। এবার একটা কড়াইতে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম গুঁড়ো মরিচের ফাঁকি। মিক্স করা আলুগুলো দিয়ে দিলাম তেলে। দিয়ে দেব শুকনো মরিচের ফাঁকিগুলো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার সুন্দর করে আলুগুলো গুলগুল করে একটা ডালা সাজিয়ে ফেললাম। হয়ে গেল আলু ভর্তার ডালা সাজানোর রেসিপি।